আমরা এখন সপ্তম শ্রেণীর বীজগণিতের প্রশ্ন বলা 2.1 এর অঙ্কগুলো দেখব। তো এখানে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো, 1 থেকে 19 পর্যন্ত বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয়ের ফর্মুলা আমরা জানি, আমরা জানি এ প্লাস বি, দুইটা দুইটা রাশি বর্গ করতে হলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের ঠিক একইভাবে এটাকে ধরতে হবে এ, এটাকে ধরতে হবে বি। তো আমরা যদি এটা করি 2a প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান বর্গ করতে হলে বর্গ মানে স্কোয়ার, মানে তার যার ঘাত হবে 2। তো এটা 2a, তার মানে 2a স্কোয়ার প্লাস 2a, তার মানে 2a আর বি হইতেছে 3, 3 প্লাস 3 স্কোয়ার সমান সমান হবে 2 দুগুণে 4 4a² প্লাস 2 দুগুণে 4 3 4 12 12a প্লাস 3 3 9। তো এটা বর্গ করলে এটা হয়ে যাবে। তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফলাতে হবে। তো এরকম যদি লম্বা থাকে তাহলে তোমাদের প্রথম ধরে নিতে হবে এটাকে, এটাকে এ ধরে নিবা, তারপর এটাকে বি ধরে নিবা, তারপর এটা যে থাকবে স্কোয়ার তাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফলাবে। তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি হোল স্কোয়ার সমান সমান লিখতে হবে বি সি প্লাস সি এ হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি, প্লাস 2 এ হচ্ছে বি সি প্লাস সি এ গুণন বি হচ্ছে এ বি প্লাস এ বি স্কোয়ার। তো এটাকে লিখতে হবে বি সি প্লাস সি এ হোল স্কোয়ার প্লাস, এটাকে যদি গুণন করি আমরা লিখতে পারি 2bc প্লাস 2ca ইন্টু এসি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো সমান সমান যদি আবার লিখি, এটাকে যদি আমরা এ বি এ প্লাস বি বি সি প্লাস সি এ হোল স্কোয়ার প্লাস 2ac, তার মানে 2abc² কারণ সি 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 স্কোয়ার প্লাস 2a² সি স্কোয়ার এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই অংশটুকুকে আমাদের ফর্মুলায় ফেলাতে হবে। ফর্মুলায় ফেলাইতে আমরা যদি লিখি এখান থেকে, ফর্মুলা ফেলালে বি সি স্কোয়ার প্লাস 2bc তারপরে সি এ প্লাস 2ab সি স্কোয়ার প্লাস 2a² সি স্কোয়ার প্লাস 2a² বি স্কোয়ার। তাহলে এইখানে এখানে আরেকটা হবে প্লাস সি এ হোল স্কোয়ার। তো এখন এটা আমাদের সমাধান করলে পেয়ে যাবো, বি স্কোয়ার সি স্কোয়ার পাবো, তারপরে যোগ করে দিলে আমাদের শেষে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2abc² প্লাস 2ab² c প্লাস 2a² bc। তো অন্যান্য অঙ্কগুলো করে নিবা। সরল করার ক্ষেত্রে আমরা যখন 20 নম্বরে আসি, 20 থেকে 24 পর্যন্ত যেটা আছে, সরল করার ক্ষেত্রেও ঠিক একই রকম। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে তোমার ভাঙায় নিতে হবে ফর্মুলাতে। ফর্মুলাতে ভাঙিয়ে নিয়ে এখানে দেখো
তোমার সহজ উপায় আছে ফর্মুলাতে কেমনে নিবে। এটাকে যদি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে দেখা যাচ্ছে এ বি মাইনাস টু এ বি সমান সমান তাহলে হইতেছে এভাবে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম চলে আসবে। তার মানে হচ্ছে এ প্লাস বি আর মাইনাস যদি উঠায় দেই মাইনাস এ প্লাস বি, তার মানে হবে টু এ কেটে যাবে টু বি হবে, তার মানে তোমার এটার উপরে হোল স্কোয়ার আছে একটা হোল স্কোয়ার, তার মানে ফোর বি স্কোয়ার রেজাল্ট হবে। ঠিক একইভাবে এগুলোকেও তোমরা করে নিতে পারবা। এখানে দেখো এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো মাইনাস টু এই বি এ, তার মানে এ প্লাস বি মাঝখানে, তার মানে এটাকে এ ধরো এটাকে বি ধরলে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় চলে আসবে। তারপর এখানে দেখো মান নির্ণয় করো 25 নম্বরে যদি এটা থাকে যখন এক্স ইকুয়ালস টু মাইনাস টু, তার মানে এক্স এর মানটাকে বসাই দিতে হবে। কিন্তু তার আগে তোমাকে সরল করে নিতে হবে। কেমনে সরল করে নিবা, 9x² কে লেখা যায় 3x² প্লাস দেখো 25 কে লেখা যায় 5² তার মানে 230 কে লেখা যায় 2 × 3 × 5x, 3 × 6 = 36x প্লাস 5x², তার মানে হচ্ছে 3x প্লাস 5² তার মানে 3 × 5 যদি মাইনাস টু হয় প্লাস 5 সমান সমান আমরা লিখতে পারি মাইনাস টু হচ্ছে মাইনাস 6 প্লাস 5 মানে মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 1, এটা রেজাল্ট হবে 1। ঠিক একইভাবে তোমরা এগুলো ফর্মুলায় নিয়ে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় নিয়ে এসে এ বি এক্স ওয়াই জেড এগুলোর মান বসাই দিলে তোমার কাজটা হয়ে যাবে। তো এখানে দেখো দেওয়া আছে 81x² প্লাস 18xz প্লাস z² যখন x ইকুয়ালস টু 7 z ইকুয়ালস টু মাইনাস 67। তো ঠিক এইটাকেও তোমরা ওইভাবে নিয়ে আসতে পারবা, নিয়ে আসতে হবে তোমাদের 81 মানে 99 তোমার লিখতে হবে 9x² প্লাস z². তো 2 × 9 18 কে লেখা 2 × 9 ডট xz প্লাস z² তার মানে হচ্ছে 9x প্লাস ফর্মুলায় পড়ে গেছে z হোল স্কোয়ার সমান সমান 9 × 7 মাইনাস z এর মান হচ্ছে মাইনাস 67 হোল স্কোয়ার, তার মানে 7 এন্ড 9 গুণন করলে 63 মাইনাস 67 হোল স্কোয়ার, তার মানে মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 16, কারণ হচ্ছে মাইনাসের এই এই মাইনাস 4 × -4 সমান সমান 16, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু 5 এ বি ইকুয়ালস 12 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস প্রমাণ করে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো আমাদের এখানে যেটা করতে হবে এই অঙ্কটাকে আমাদের ফর্মুলার মধ্যে নিয়ে আসতে হবে, 32 নম্বর অঙ্কটা যদি দেখি 32 এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এভাবে লিখতে পারি ফর্মুলা থেকে। তাহলে a প্লাস বি আমাদের a প্লাস বি আছে 5² মাইনাস এ বি হচ্ছে 2 × 12 25 মাইনাস 24 সমান সমান 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্রমাণিত। ঠিক একইভাবে এটাও করতে পারো এ প্লাস এখানে লিখতে হবে এ প্লাস বি আছে, তার মানে এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যদি লিখি আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 5ab কে ভাঙতে পারি।